বর্তমানে সকলে জেট ফার্স্ট এজে দাঁড়িয়ে রয়েছে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রত্যেককেই চলতে হচ্ছে। আর আধুনিকতার সেই যুগে নতুন নতুন স্মার্টফোনও এসেছে সকলের হাতে, এসেছে অনেক নতুন ব্র্যান্ডও। তবে এবার সেই ব্র্যান্ডসদের তালিকা থেকেই বাদ পড়ল ব্ল্যাকবেরির নাম। জানা গেছে যে ওন্টারিও ভিত্তিক ব্ল্যাকবেরি লিমিটেড কোম্পানিটি পূর্বে রিসার্চ ইন মোশন নামে পরিচিত ছিল। 90-এর দশকে যাদের হাত ধরে মানুষের হাতে পৌঁছে গিয়েছিল বিভিন্ন মডেলের হ্যান্ডসেট, এবার মঙ্গলবারের পর সেই কোম্পানি তাদের বিক্রি বন্ধ করেছে। 2020 সালে প্রায় প্রথমার্ধেই ঘোষণা করা হয়েছিল কোম্পানির এই সিদ্ধান্তের কথা। একসময় ব্ল্যাকবেরি তাদের ফিজিক্যাল কিবোর্ডের জন্য পেশাদার তথা অল্প বয়সীদের মধ্যে খুবই জনপ্রিয় ছিল। এরপর বাজারে অ্যাপেলের হাত ধরে বৃহত্তর ডিসপ্লে ও ভালো গ্রাফিক্সের ফোন আসতে থাকলে তা ক্রমশ ব্ল্যাকবেরির বাজারকে ছাপিয়ে যেতে থাকে। প্রসঙ্গত 2016 সালেই ক্যানাডিয়ান এই কোম্পানি তাদের নিজেদের স্মার্টফোন তৈরির করা বন্ধ করে দেয়, আর এরপরেই তারা সফটওয়্যার ব্যবস্থায় স্থানান্তরিত হয়। তবে একসময় রমরমা বাজার চলা এই সেলফোন কোম্পানি সেলফোন দুনিয়া থেকে বিদায় নিলে তা নিয়ে নেট দুনিয়ায় শোরগোল পড়ে যায় টেক স্যাভিদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।